জীবনে যদি একবার একটা দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ এই দরুদটা পড়ে আপনি আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন এবার খুশি হয়েছেন মনে হয় আপনারা কমন পড়ছে না প্রশ্ন একটা দরুদ এই দরুদটা পড়ে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে যুবকরা যদি বিয়ে করতে চান বিয়ের ব্যবস্থা আছে কেউ যদি মাফ পেতে চান মাফ চাওয়ার ব্যবস্থা আছে চান্স আছে আল্লাহ বুঝার তৌফিক দান করুক পড়েন আমিন এই একটা দরুদ আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ এই দরুদের আরেকটি বৈশিষ্ট্য হলো শুধু এই দরুদের একটা বৈশিষ্ট্য শুধু এটা না এই দরুদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক আপনাকে যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে না ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে যে আপনার রোগ তো ধরা পড়তেছে না আপনার রোগ তো সাজেস্ট করতে পারতেছে না এবং অনেকে আমরা অনেক রোগ নিয়ে থাকি কারো কাছে বলতে পারি না গোপন রোগ কারো কাছে শেয়ারও করতে পারি না এই গোপন রোগ দ্বারা আমাদের ভেতরটা ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড আমাদের ভেতরটা জ্বালায় পড়ায় সার্কার করে দেয় এই গোপন রোগ নিয়ে আমরা বয়ে বেড়াই এর জ্বালাদন বয়ে বেড়াই এই গোপন রোগ কারো কাছে শেয়ার করতে পারি না কিন্তু আজকে এই একটা দরুদ যদি আপনি পড়ে আল্লাহর কাছে গোপন রোগ থেকে মুক্তি চান এই দরুদের ফজিলতই বলা হয়েছে আপনাকে আল্লাহ তাআলা গোপন রোগ থেকে মুক্তি দিয়ে দিবে সুবহানাল্লাহ পড়ে চাবো তো ইনশাআল্লাহ দিবেন কে বিশ্বাস হয় তো আপনাদের 100% না 90% আপনি যদি বিশ্বাস 100% করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে 100% দিয়ে দিবে যত দরুদ আছে সব দরুদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা আলাদা ফজিলত রয়েছে নামাজের মধ্যে আমরা দরুদ ইব্রাহিম পড়ি সর্বশ্রেষ্ঠ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে তার উপর 10টি রহমত বর্ষিত হয় 10টি গুনাহ মাফ করে দেয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় সুবহানাল্লাহ বলেন আপনার সমাজে এখন আপনার যেরকম মর্যাদা আছে এই মর্যাদার চেয়ে আপনার মর্যাদা আরো 10 গুণ বৃদ্ধি করে দেয়া হবে আপনার 10টি গুনাহ মাফ করে দেয়া হবে আপনার উপর 10টি রহমত বর্ষিত হবে হাদিসের টেক্সট যদি আপনাদেরকে শোনাই রাসূল আরবি বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে তার উপর 10টি রহমত বর্ষিত হয় একবার দরুদ পড়ছেন আপনার উপর 10টি রহমত এখনি বর্ষিত হয়ে যাবে কারণ দরুদ এটা এমন একটা আমল যেটা আল্লাহ তাআলার কাছে বিনা নোটিশেই কবুল হয়ে যায় অন্য আমল কবুল হয় কিনা না হয় এটা একটু সন্দেহ প্রবণতা আসে ভিতরে একটা সন্দেহ যে কবুল হয় কিনা না হয় কিন্তু দরুদ পড়ছেন আল্লাহ তাআলার কাছে কবুল সুবহানাল্লাহ বলতে পারলেন না রাসূল আরবি আবার বলেন আউয়ালান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলা আলাইয়া সালাতান কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সব চাইতে বেশি আমার উপর দরুদ পড়ে দেখছেন কত সুন্দর স্পেশাল অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে দিয়েছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয় কিয়ামতের ময়দানে থাকতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হয়ে থাকতে চাই না তা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়েছে আমার উপর একবার দরুদ পড়ো তোমাকে কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী করে তোলা হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি দরুদ পড়বো কিন্তু এমন একটি দরুদ আছে এই দরুদটা জীবনে একবার পড়বেন এই দরুদটা পড়ে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন বিশ্বনবী বলেন কোন মানুষ যখন আমার উপর দরুদ পড়ে ওই দরুদ আমার কাছে ফেরেশতারা তার নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছে দেয়া হয় তার নাম ঠিকানা সহ কি আমার কাছে পৌঁছে দেয়া হয় হাদিসের টেক্সট যদি আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না সালাতাকুম তাবলুগনি হাইসু কুনতুম তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো কেননা তোমাদের সল্লু আলাইয়া অর্থাৎ তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো ফাইন্না সালাতাকুম তাবলুগনি হাইসু কুনতুম কেননা তোমরা যে দুরুদ পাঠ করো এই দুরুদ ফেরেশতারা আমার নিকট নিয়ে আসে তোমাদের নাম তোমাদের বাবার নাম অর্থাৎ তোমাদের নাম ঠিকানা সহ আমার নিকট এই দুরুদ প্রত্যেক দিন পৌঁছে দেয়া হয় সুবহানাল্লাহ বলতে পারলেন না তাহলে দুরুদ পড়তে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক পড়েন আমিন এই একটি দরুদ যে দরুদটা বললে জীবনে যা চাইবেন মনে আছে তো মনে আছে না গেছে এই দরুদটা পড়ে আপনি যা চাইবেন ইয়াকিন আর ইখলাসের সাথে যদি চাইতে পারেন আল্লাহ তাআলা আপনার মনের সব আশা পূরণ করে দিবে যা চাইবেন শুধু তাই নয় এই দরুদের ফজিলতে কি বলা হয়েছে যদি গোপন রোগ থেকে মাফ চান আল্লাহ তাআলা গোপন রোগ থেকে আপনাকে মুক্তি করে দিবে এজন্য এই দরুদটি শিখে নেবেন এখন اللهم صل على محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء جرا بارين اما شاتي حلقه একটু ঠুট মিলাবেন
মুখস্থ করে নেবেন এখন, আর যদি মুখস্থ না হয় এই যে ইউটিউবে যাবে তারপর দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়াঈ ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। এই দুরূদটা পড়ে আপনি যদি আল্লাহর কাছে যান, আল্লাহ আমার রোগ মুক্তি থেকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে যান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে যান, আল্লাহ আমার ফ্যামিলি থেকে অভাব অনটন দূর করে দেন, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। আপনি যদি যান, আল্লাহ আপনি আমাকে বিপদগ্রস্ত থেকে আমাকে মুক্ত করে দেন, আল্লাহ আপনাকে বিপদগ্রস্ত থেকে মুক্ত করে দিবে। আপনি যদি চান, আল্লাহ আমার স্বামী কথা শুনে না, আমার স্বামী অন্য নারীতে আসক্ত, আমার স্বামীকে আপনি হেদায়ত দান করে দেন, আমার স্বামীকে আপনি আমার প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন। কিংবা আপনাদেরকে বলছি যারা বলে আমাদের স্ত্রীদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এই দুরূদটা বললেই আল্লাহর কাছে যা যাইবেন তাই কবুল করবে, পর্ব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। পড়েন আমিন।